ক্লাস শেষের পরে স্কুল থেকে ঝাঁপ আমার সিটে স্কুল থেকে ছাত্রীর ঝাঁপ স্কুল চত্বরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই ছাত্রে আমরা এই মুহূর্তে রয়েছে আমার স্ট্রিটের একটি স্কুলে এখানে ক্লাস ইলেভেনের এক ছাত্রী ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওপরের থেকে আচমকাই শব্দ পাওয়া যায় এবং তারপর তলায় যে ফ্লোর রয়েছে এখানেই ছাত্রীকে পড়ে থাকতে দেখা যায় ছাত্রীর মাথা একদিকে ছিল এবং পা অন্যদিকে ছিল পুলিশ আধিকারিকরা আসেন এসে জায়গাটা মোটামুটি কর্ডন করে রাখা হয়েছে এখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে ঠিক কী কারণে ওই ছাত্রী ওপর থেকে পড়ে গেল কোনো দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমরা এই স্কুলেরই এক কর্মীর সাথে কথা বলে নেব কী হয়েছিল একটু যদি বলেন হ্যাঁ তিনটেলা থেকে এখানে পড়েছে কখন এই আড়াইটার সময় আচ্ছা আড়াইটার সময় ছুটি হলো তারপরে ওই ওই পঁয়ত্রিশে চল্লিশের মধ্যে গিয়েছে কোন ক্লাসের ইলেভেন ক্লাস ইলেভেন এ সায়েন্সে পড়ে গেছে নাকি অন্য কোনো না না কুদে গেছে উপর থেকে নিজে কুদে গেছে মানে সুইসাইড করার চেষ্টা করে হ্যাঁ 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 সেটা কি করে বুঝলেন আপনার কিছু সমস্যা ছিল বাবা থেকে বললো আমাকে মোবাইল না কিনলে আমি আর কিছু করতে পারবো বাবা এসেছিলো বলল কি আমার থেকে মোবাইল চাইছিল মোবাইল কিনে রেখেছি আর এখানে পড়ে গেছে তারপর পুলিশ এসছিল হ্যাঁ পুলিশ আসলো পুলিশ সব রিপোর্ট লিখে গেছে দেখে গেছে সব ওখানে সিসিটিভিতে দেখে গেছে সব দেখে গেছে স্কুলেরই এক কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি স্পষ্টভাবে যেটা জানাচ্ছেন যে মোবাইল কিনে দেওয়ার একটা কথা বাবাকে বলেছিল এবং সেইটা কোনোভাবে হয়নি তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী গোটা ঘটনার পেছনে এটা অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে এখনও বিভিন্ন জায়গায় ওই ছাত্রীর মাথার যে ক্লিপ সহ বিভিন্ন জিনিস সেগুলো পড়ে রয়েছে ছাত্রীর ব্যবহারের বিভিন্ন জিনিস ক্লিপ পেনের ওপরের ঢাকনা সহ বিভিন্ন জিনিস সেই সমস্ত জিনিসই এখানে পড়ে রয়েছে পুলিশ আধিকারিকরা এখান থেকে এসেছেন বিভিন্ন রকমের তথ্য প্রমাণ তারা কালেক্ট করছেন ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আমহাস্টির থানার পুলিশ তদন্ত শুরু করেছে ক্যামেরা প্রতীকের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা